Hello everyone, this is Mirusha Jahan. Welcome back to my YouTube channel. So guys, আজকে হচ্ছে last day. মানে কালকে হচ্ছে আমরা দুবাই যাব কালকে. Oh my god, আমার লেজ অনেক প্রবলেম করতেছে. যাই হোক গাইস, মাত্র পড়লাম এর জন্য একটু প্রবলেম করতেছে. সো আমি কালকে হচ্ছে দুবাই চলে যাব. কালকে আমাদের ফ্লাইট আর আজকে হচ্ছে লাস্ট ডে. সো আমি কি কি করি বা না করি সেটা আপনাদেরকে ব্লগে শেয়ার করব. আর আপুকে আমি ছোট্ট করে, আপুর যেহেতু ইউটিউবে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তো এর জন্য ছোট করে একটা সারপ্রাইজ দিব. সো হ্যাঁ, এখন হচ্ছে আমি বাইরে যাচ্ছি আমার শ্যুটের জন্য, লাস্ট ডে কাজ. যাই হোক, নো প্রবলেম. অলওয়েজ হচ্ছে গিয়ে বেশি বেশি কষ্ট করলেই কি জানি হয়, কষ্ট করলেই কেষ্ট মিটে আর সামথিং. যাই হোক, সো এখন দেরি না করে আমি যাবো আমার শুটে. সো লেটস গো. দেখেন আমরা এত তাড়াহুড়ে আছি যে খাইতে পারতেছি না, বড় আপু খাওয়াই দিতেছে. যত কালকে দুবাই চলে যাবো, লাস্ট বারের মতো ভাত খেয়ে নিই. দুবাই যেয়ে হয়তো ভাত খাওয়া হবে না, হয়তো দুবাইতে আর মজার মজার খাবার পাওয়া যায়, যেমন নেপালে আমাদের খাবার নিয়ে অনেক কষ্ট হয়েছে. আই নো দুবাইতে কষ্ট হবে না. তুমিও খাচ্ছো, তুমি কি দুবাই চলে যাবে? তুমি খাও কেন? আছে এই দুইজন সানজিতা, তো দেখি মার্শাল্লাহ লম্বা হয়ে গেছো. আমি বাসায় চলে আসছি. কি ব্লগ করছি নিজে জানি না, অনেক বেশি বিজি ছিলাম এর জন্য কোনো ফুটেজ নিতে পাইনি, কারণ একের পর এক ড্রেস চেঞ্জ করতেছিলাম. যাই হোক, এই ব্লগটা দেখতে হলে রুমিয়াপুর হচ্ছে ইউটিউব চ্যানেল যেতে হবে আপনাদের. আজকে কী কী হয়েছে, কারণ আমি এতটাই বিজি ছিলাম কিছু নিতে পারিনি. সে আমি এখন বাসায় আসছি, প্যাকিং করবো, প্যাকিং করে ডিরেক্ট চলে যাবো, কোনো টাইম নেই আমার কাছে আজকে. আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জাহান রুমি. ইয়েস, আর ভাবছিলাম হয়তো সবাইকে নিয়ে একটু বাইরে খেতে যাবো, বাট আমার কাছে টাইম একদম নেই, সো এসে খাবো ইনশাল্লাহ. তারপর হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে. বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু আপুর জন্য ছোট্ট একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে আমি আপুর জন্য একটা কেক নিয়ে যাবো, দুইতলা কেক. আমার অনেক বেশি প্ল্যান ছিল যে আমি আপুর জন্য হয়তো বড় একটা কিছু করবো. যাই হোক, যেহেতু আমার টাইম ছিল না, আর আপু হচ্ছে দুবাই থেকে এসে একদম প্রপার একটা ওয়েতে হচ্ছে সেলিব্রেশন করবে 3 মিলিয়ন, সো তখনই চেষ্টা করবো আপুকে ভালো একটা কিছু দেওয়া বা ভালো একটা সারপ্রাইজ দেওয়া. সো গাইজ, যেহেতু আমি চলে যাবো এর জন্য সবাইকে ট্রিট দিচ্ছি. ভাবছিলাম আমি আম্মু দেন সবাইকে নিয়ে বাইরে খাবো, বাট যাই হোক তুমি তো বাইরে খাইছো, তুমি থ্যাংক ইউ কেন বলো? থ্যাংক ইউ. তো এখন আমরা পিজা পার্টি করব সবাই, লেটস এনজয়. সানোর ভাই চলে আসছে. হাই দেন, তোমার ব্লগে হাই. আমি দুবাই চলে যাচ্ছি, আমি দুবাই চলে যাচ্ছি আজকে. হ্যাঁ, ভালো. কেমন লাগছে আপনার? ভালো. আই এখন পিজা খান. সো গাইস, ফাইনালি আমার সেনজি চলে আসছে, আমি এখন চলে যাব. তাও যেহেতু দিছে আমি এটা দিয়ে কিছু একটা করবো. যাই হোক, ইদি দুবাই যাবে, আপুর জন্য. আমি আজকে এতটা বিজি ছিলাম, তুমি 10 দিন বাসায় থাকবে না. আমি আজকে এতটা বিজি ছিলাম যে বেবিটাকে কোলে নিতে পারিনি. থাকো, তুমি সাবধানে থেকো, আমি চলে আসবো. ওকে, দোয়া করো তোমার জন্য সুন্দর কিছু আনবো. যাই হোক গাইস, কিছু আনা লাগবে না, তুমি সেফ ভাবে আসো, সেফ ভাবে যাও, আমরা এটাই দোয়া করি. আমাদের আমরা কবে প্লেনে চড়বো আল্লাহই জানে. ইনশাআল্লাহ একদিন আমরা ফুল ফ্যামিলি সহ ট্যুর দিব ইনশাআল্লাহ. ওকে বাই, ভালো থেকো, মিস করো আমাকে. আচ্ছা সানোর ভাই ভালো থাকেন, আবার দেখা হবে. ওকে বাই বাই. আর আপুর 3 মিলিয়ন সারপ্রাইজ দিব, সো এটার জন্য কেক নিয়েছি. সো ফুল ব্লগটা গাইস দেখতে থাকেন, না হলে বুঝবেন না. বাই. সো গাইস, ফাইনালি আপুদের বাসায় চলে আসছি. কেমন আছো? একটা চোখ বন্ধ করো না,
আপনার জন্য আনলাম সবাই। এবার নেক্সট আমার জন্য দোয়া কর, আমার 1 মিলিয়ন হলে সবাইকে একটা একটা পিজা খাওয়াবো। ইতি 5 স্টারে খাওয়াবে সবাইকে, দাও দিও না। এখন হচ্ছে আমি খাবো গাইস। খাও ঋতুকে, ইজ মাই টামি। ঋতু মাত্রই ভাত খেয়েছে, আমি জানি ও পিজা খাবে না, তো এখন আর কি করার। আচ্ছা তুমি পিজা খাইতে থাকো, তোমার জন্য আরেকটা গিফট আছে, নিয়ে আসি। ওকে তাড়াহুড়ো করে যাচ্ছি, আপাতত আপুকে ছোট একটা সারপ্রাইজ দিতেছি, ইনশাআল্লাহ আসার পরে আরো ভালো করে দিবো। চক অফ করো দেখলাম পিঙ্ক আর হোয়াইট, নাইস। এখন আমরা কেকটা কাটি। তো গাইজ এখন হচ্ছে সময় এসে পড়েছে তোমাদের যাওয়ার, তো তোমাদের কেমন লাগতেছে? আচ্ছা তোমাদের দুইজনকে মিস করবো, কারণ আমি বাহিরে গেলে তোমাদেরকে নিয়েই যাচ্ছে, তোমাদেরকে মিস করবো না। সাবধানে যেও, আমাকে বেশি বেশি মিস করি। সাবধানে যাইও, সাবধানে থাকো, আপু কথা শুনো, ভাইয়ার কথা শুনো, ঠিক আছে? আম্মু গাইস এবার আছে, লাস্ট বার হচ্ছে অন্তর সাথে রোজা করতে পারেনি, এবার আমি রোজা করতে পারবো। আমরা তৃতীয় রোজায় তোমার সাথে জয়েন করবো। যাই হোক, তুমি এখন জ্বালা থেকে বাঁচো, দোয়া করি তাও তোমরা এনজয় করো ভালোভাবে, আপুর কথা শুনো, সাবধানে থেকো। তুমি জ্বালা থেকে বাঁচে গেল, আমি তোমাকে জ্বালাটা খুব মিস করবো। আচ্ছা যাও, আমি তো মিস করবো অনেক তোমাকে। ওকে বাই, নাই অন্তরাও নাই, অনেক অনেক চলে আসবো, ডোন্ট ওয়ারি, 10 মিনিট। ওকে আল্লাহ হাফেজ। ওকে মিষ্টি মুখ, যেহেতু আমরা মিষ্টি জায়গায় যাচ্ছি,